আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম করোনায় শুরু থেকেই কৃষিতে গুরুত্ব দেওয়ায় মহামারীতেও দেশে কোনো খাদ্য সংকট নেই বললেন প্রধানমন্ত্রী ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ কাল ষাটভাগ কাজ শেষ আগামী বছরে চালু হবে চট্টগ্রামে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে বলছেন বন্দর সংশ্লিষ্টরা এবং জেলায় জেলায় চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রতিমায় রং তুলির কাজ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম এবার বিস্তারিত করোনা ভাইরাসের শুরু থেকে সরকার খাদ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্ব দেয়া এই মহামারীতেও দেশে কোনো খাদ্য সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে দেয়া অনলাইন বক্তব্য তিনি একথা বলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে আবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী ফজলে রাব্বির রিপোর্ট স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সবার জন্য খাদ্য নিশ্চিত করতে তাই সর্বোচ্চ গুরুত্ব ছিল কৃষিতে এরপর বঙ্গবন্ধু পরবর্তী বিভিন্ন সরকার এর প্রতি গুরুত্ব না দেয় খাদ্য ঘাটতির দেশে পরিণত হয় বাংলাদেশ বর্তমান আওয়ামী লীগ সরকারের কৃষি বান্ধব নীতি বাংলাদেশকে এক উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত করেছে বলে জানান প্রধানমন্ত্রী যখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে তখনই আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে আমরা নিশ্চিত করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে খাদ্য নিশ্চয়তা থাকতে হবে কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে আমরা বিশেষ যে অর্থ বরাদ্দ করেছি সেটা হচ্ছে 9,500 কোটি টাকা আমরা দিচ্ছি সেটা আমরা কৃষি সহায়তা হিসেবে কৃষকদের মাঝে বিতরণ করি যাতে কৃষক তাদের উৎপাদনে উৎসাহ না হারায় তা যে উৎপাদন করতে পারে সেই সাথে সাথে আমরা মানুষকে উৎসাহিত করছি যে এক ইঞ্চি জমি কেউ ফেলে রাখবেন না গাছ লাগান ফল লাগান তরি তরকারি লাগান যে যা পাইন কিছু লাগিয়ে নিজের উৎপাদন বাড়ান কৃষিকে শক্তিশালী করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কৃষকের জন্য ঋণ সহ তার সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাদের কৃষকরা সব রকম সুবিধা পাচ্ছে সেই সাথে সাথে কৃষক উপকরণ যাতে পায় তার ব্যবস্থা বানিয়েছি সেদিকে লক্ষ্য রেখে আমরা টিএসপি সার যেটা 80 টাকা ছিল সেটা 22 টাকায় কমিয়ে এনেছি এমপিও 70 টাকা থেকে 15 টাকায় এবং ডিএপি সার 90 থেকে 16 টাকায় আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি সবাইকে নিয়ে একসাথে বিকশিত হন শরীরের যত্ন নিন সুস্থ থাকুন আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ এই প্রতিবাদ নিয়ে এবার পালন করা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস ফজলে রাব্বি এটিএন বাংলা ঢাকা কাল ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন দুই আসনে ভোট গ্রহণ হবে ইভিএম এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন যদিও ভোটের মাঠে উদ্দীপনা নেই একরামুল হক সায়েমের রিপোর্ট উপনির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অতটা তোড়জোড় না থাকলেও কমতি নেই নির্বাচন কমিশনের আয়োজনের ঢাকা 5 ও নওগাঁ 6 এই দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণ হবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বিষয়টি আমলে নিয়ে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে ধর্তব্য মতো কোনো রকমের অসুবিধা নির্বাচন এলাকায় নেই যেগুলো খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেওয়া যায় বলা যায় আমলে নেয়ার মতো কোনো রকমের অসুবিধা নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড অর্থাৎ যাত্রাবাড়ি ডেমরা এবং কদমতলির আংশিক এলাকা নিয়ে ঢাকা 5 আসন এখানে ভোটার সংখ্যা 4,71,000 নির্বাচনে লড়ছেন 6 জন প্রার্থী সরকারদলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল ঢাকা যেহেতু এটা রাজধানীর ব্যাপার কারণ এখানে তো সব এলাকার মানুষজন আসা যাওয়া আছে এই জন্য তারা অতিরিক্ত আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন অন্যদিকে রানীনগর ও আত্রাই দুই উপজেলা নিয়ে নওগাঁ 6 ভোটার সংখ্যা 3,06,000 প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন তবে মোটরসাইকেল ট্রাক পিকআপ ছাড়া গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টা আরো 15 জনের মৃত্যু হয়েছে। এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5623 জনে। সবশেষ 24 ঘন্টায় 13577টি নমুনা পরীক্ষায় নতুন করে 1527 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.25 ভাগ। এনে মোট আক্রান্তের সংখ্যা 386086 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1509 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3738 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.89 ভাগ। মৃতদের মধ্যে 13 জন পুরুষ ও 2 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন, চট্টগ্রামে 1, খুলনা ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আগামী বছরের মাঝামাঝি চালু হতে পারে। এরই মধ্যে 2000 কোটি টাকার নির্মাণ প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি চালু হলে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ হবে। বন্দরে জাহাজ ও পণ্য জট কমাতে কর্ণফুলি নদীর তীরে এই টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির সিংহভাগই হয় এই বন্দর দিয়ে। তবে বছর বছর আমদানি রপ্তানি বাড়লেও তার সাথে তাল মিলিয়ে পারেনি টার্মিনাল, জেটি ও কন্টেইনার ইয়ার্ড। 13 বছর আগে নির্মাণ করা হয়েছিল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। পরিস্থিতি সামাল দিতে তাই বন্দরের ড্রাইডক থেকে বোটক্লাব পর্যন্ত 32 একর জায়গা জুড়ে চট্টগ্রাম কর্ণফুলীর পার ঘেঁষে এবার নির্মাণ করা হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এই প্রকল্পে থাকছে 3টি কন্টেইনার ও 1টি তেলখালাসের জেটি। বছরে প্রায় 4.5 লাখ টিভিএস কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে সেখানে। 3টি প্যানামেক্স জাহাজের বার্থিং সুবিধা সহ 600 মিটার জেটি নির্মাণ করা হবে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর জুন 2021 সালের মধ্যে আমরা প্রকল্পের সিংহভাগ কাজ সম্পন্ন করতে পারব। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নতুন টার্মিনাল চালু হলে কমবে কন্টেইনার ও জাহাজ জট, বাড়বে বন্দরের গতি। চট্টগ্রাম বন্দরের জেটি স্বল্পতার কারণে জাহাজের যে দীর্ঘ জট হয়ে থাকে সেই জট লাঘবের জন্য পতেঙ্গা টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টার্মিনাল কন্টেইনার করার পরে এখানে সক্ষমতা বাড়বে, এত তো সন্দেহ নেই, এটাতে আমরা দ্বিমত পোষণ করছি না। কিন্তু এই সক্ষমতা বাড়াতে হলে এখানেও তো অবকাঠামোগত সুবিধাটা আমাদের দরকার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতেও নতুন এই টার্মিনাল ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের যে জেটিগুলোতে কার্গো হ্যান্ডেল করা যায় না, আমরা কার্গো জিসিবিতে কন্টেইনার হ্যান্ডেল করি, আমরা তখন এখানে কার্গো আরও বেশি হ্যান্ডেল করতে পারব, এই সুবিধাটা আমরা ভাগাভাগি করে নিতে পারব। পতেঙ্গার নতুন এই টার্মিনালের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বেশ কিছুদিন ধরে পাটুরিয়া ঘাটে পাড়ের অপেক্ষায় রয়েছে প্রায় 350 পণ্যবাহী ট্রাক। স্ট্যান্ডে সংকুলন না হয় ট্রাকগুলো রাখা হয়েছে উথলি পাটুরিয়া সংযোগ সড়কে। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘদিন ধরে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে চাপ বেড়েছে। পারাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়িগুলোকে। এর ফলে চরম দুর্ভোগে রয়েছেন ট্রাক চালক ও পণ্যের মালিকরা। পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে এখন চলাচল করছে 17টি ফেরি। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চল ভারপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমান জানান, পানি কমলেও নদীতে তীব্র স্রোত থাকায় এখনও ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। শিশুদের জন্য NICU ও বড়দের জন্য ICU সেবা চালু করেছে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। পূর্ণাঙ্গ এই দুটি বিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এ সময় তিনি NICU ও ICU কার্যক্রম পরিদর্শন করেন। যশোর প্রতিনিধি শাহানারা বেগমের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস। যশোর জেলায় অপরিণত ও অসুস্থ বাচ্চাদের চিকিৎসার জন্য ভালো কোনো হাসপাতাল না থাকায় নিয়ে যেতে হয় খুলনা সদরে। দূরত্বের কারণে অনেক সময় মৃত্যু হয় মা ও শিশুর। এই অবস্থায় রোগীদের ভোগান্তি কমাতে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চালু করল ICU এবং NICU সুবিধা। প্রাথমিক পর্যায়ে 3টি ICU বেড ও 13টি NICU বেড স্থাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কার্যক্রমের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এই উদ্যোগকে স্বাগত জানান হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরাও। আমার বাচ্চা ইম্যাচিউর ছিল, যার কারণে ইমিডিয়েটলি NICU ইউনিটে ভর্তি করা লাগছে। ধন্যবাদ আদ্দিন পরিবারকে তাদের এই ফ্যাসিলিটি এখানে থাকার জন্য। যশোর আর্থিং হসপিটালে আসছি, NICU তে ভর্তি করা হয়েছে।
তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন অনেক সুস্থ হয়েছে, খরচও কম আছে, মোটামুটি বাচ্চার সব দিক থেকে সুস্থ সবল। বর্তমানে বিভাগ দুটিতে 8 জন ডাক্তার, 4 জন বিশেষজ্ঞ ডাক্তার এবং 12 জন নার্স দায়িত্ব পালন করছে। পরবর্তীতে এই বেড ও ডাক্তারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান কর্তৃপক্ষ। এখান থেকে বের হয়ে যাওয়ার আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে একটা বাচ্চা মায়ের বুকের দুধ নিজে টেনে খাবে এবং বাইরের বা আর্টিফিশিয়াল অক্সিজেন বাদে সে নিজের অক্সিজেন মেনটেন করতে পারবে। এছাড়া গরিব অসহায় রোগীদের স্বল্প খরচে সেবার ব্যবস্থা করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান আদ্দিন ফাউন্ডেশনের মহাপরিচালক। যা যারা ডেলিভারির পর অসুস্থ থাকে তাদেরকে যেন আমরা সঠিক সময়ে সঠিক সেবা দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। অন্যান্য যে কোনো আইসিইউ এবং এনআইসিইউ চাই এখানে খরচ অত্যন্ত কম। যশোর অঞ্চলের সকল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এই হাসপাতালের মূল উদ্দেশ্য বলে জানান আদ্দিন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। রাসনা দাস, এটিএন বাংলা। নয় দফা দাবিতে নোয়াখালী অভিমুখে লং মার্চ করছে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে রাজধানীর শাহবাগ থেকে ছেড়ে যাওয়া লং মার্চ দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় পৌঁছে পরে সেখানে তারা ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে। এ সময় সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ সুজন বক্তব্য রাখেন। বক্তারা দেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেন। আগামীকাল বিকেলে নোয়াখালীর মাইজ দিতে অনুষ্ঠিত হবে সমাবেশ। নিরী জনগোষ্ঠীর নারীসহ দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। এতে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, কোচ ছাত্র সংগঠন পিলাচ সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বেনাপোল কাস্টমসে শুল্কায়ন ও পণ্য পরীক্ষণে নানা হয়রানির প্রতিবাদে শুল্কায়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুর থেকে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান জানান, বন্দরে পণ্যবাহী কোনো ট্রাক প্রবেশের পর পরীক্ষণ ও শুল্কায়ন করতে গিয়ে প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন আমদানিকারকরা। এ কারণে আগামীতে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। দেশের বিভিন্ন স্থানে চলছে ইলিশ সংরক্ষণ অভিযান। এর ধারাবাহিকতায় নড়াইলের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি ব্যানার্জি। এ সময় 170 কেজি ইলিশ মাছ জব্দ ও বিক্রেতাদের জরিমানা করা হয়। এছাড়া অপর একটি অভিযানে মধুমতি নদী থেকে 2000 মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে গত 24 ঘন্টায় 5000 মিটার কারেন্ট জাল ও 20 কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। নলছিটি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালির যমুনা নদীতে মাছ ধরার অপরাধে 3 জেলেকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কর্ণফুলী সহ দেশের সকল নদনদী দূষণ ও দখলমুক্ত করতে জনসচেতনতায় চট্টগ্রামে সাম্পান শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নগরীর অভয় মিত্র ঘাট থেকে শাহ আমানত ব্রিজ পর্যন্ত কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। শোভাযাত্রায় অর্ধশতাধিক সাম্পান অংশ নেয়। সারা দেশে 22 অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর জন্য মণ্ডপে মণ্ডপে এখন চলছে প্রস্তুতি, প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। করোনার কারণে এবারের পূজার আনুষ্ঠানিকতায় মেনে চলা হবে স্বাস্থ্যবিধি। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর টহল এর মধ্যে জোরদার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন বিপ্লব রায়। আর মাত্র কদিন পরেই মণ্ডপে মণ্ডপে কাঁসর ঘণ্টা ও ঢাকের বাদ্যে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মণ্ডপগুলোতে এখন ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার মৃন্ময়ী রূপ।
বরিশাল সিটি কর্পোরেশন সহ গোটা জেলায় 617টি মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও আগলঝাড়ায় মণ্ডপের সংখ্যা বেশি, তবে করোনার কারণে কোথাও কোনো তোরণ নির্মাণ করা হয়নি। ঝালকাঠি সদরে পুজো হবে 13টি মণ্ডপে, আর গোটা জেলায় মণ্ডপ সংখ্যা 172টি। সাতক্ষীরায় 564টি মণ্ডপে চলছে প্রতিমায় রং তুলির কাজ। আয়োজকরা জানিয়েছেন, মানব জাতিকে করোনা থেকে মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবারের পুজো অনুষ্ঠিত হবে। মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে, এই মহামারী করোনা থেকে সবাইকে সারা পৃথিবী থেকে মুক্ত করো, তুমি সবাইকে শান্তিতে রাখো, সুস্থ রাখো। স্বাস্থ্যবিধি মেনে আমরা এবার মন্দিরে দুর্গাপূজার আয়োজন করছি। আমরা সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানাচ্ছি। পুলিশ প্রশাসন জানিয়েছে, এবার কোনো মণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা হবে না, তবে সড়কে থাকবে পুলিশের টহল। পূজা মণ্ডপগুলোতে আমাদের একটি ফিক্সড ডিউটি থাকতো, আমরা সেখানে স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য কিন্তু এবারে আমরা ব্যাপক হারে আমাদের মোবাইল পেট্রোল পার্টি দিয়ে আমরা এই নিরাপত্তা কভারেজগুলো করব। সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সুষ্ঠুভাবে শারদীয় এই উৎসব উদযাপিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের কাহারুল উপজেলার 104টি মণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দেয়া জি আর চালের ডিও বিতরণ করা হয়েছে। বিতরণ করেন সংসদ সদস্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মনোরঞ্জন শীল গোপাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাহারুল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালিক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি সুনীল চক্রবর্তী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে স্থানীয় লাল দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা সবুজ দলকে 1-0 গোলে হারায়। সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন হেমায়তুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন 14 দলের সমন্বয়ক সংসদ সদস্য আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার শাহ আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।